লকডাউনে শুটিং নেই, তাই কাজও নেই। আর এই অবসর সময়টাকে যেন যথার্থ ব্যবহার করলেন সুপার হিরো খ্যাত অভিনেতা নিলয় আলমগীর। বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা, তার স্ত্রী তাসনুবা তাবাসসুম রিদি। গত বছর করোনার সময়ে লকডাউনে ফেসবুকের মাধ্যমে রিদির সঙ্গে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে ভালো সম্পর্ক গড়ায় প্রেমে। এক বছরের মধ্যে দুজনের দারুণ বোঝাপড়া তৈরি হয়। এই বোঝাপড়া থেকেই পরস্পরের বিয়ের সিদ্ধান্ত, পরে পরিবার জেনে মুছে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। গত 7 জুলাই পারিবারিকভাবে নিলয়ের বিয়ে হয়েছে। রিদি রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, লেখাপড়ার পাশাপাশি টুকটাক লেখালেখি করেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এছাড়া একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করেন রিদি। কঠোর বিধিনিষেধ, করোনার সংক্রমণ বেড়ে গেছে, এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে পারিবারিকভাবে। কিন্তু বিয়ের প্রায় 1 মাস পরে বিয়ের খবর জানালেন নিলয়। এর আগে 2016 সালের জানুয়ারিতে প্রথম বিয়ে করেন নিলয়। প্রেম করে তিনি বিয়ে করেছিলেন মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখকে। পারিবারিক বোঝাপড়ার অভাবে সেই সংসার ভেঙে যায়। আলোচনার মাধ্যমে দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর শোনা যায় বিয়ে করে আবারও সংসার হয়েছেন শখ, এবার নতুন সংসার পাতলেন নিলয়ও। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।